বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনন ডয়েলের শার্লক হোমস রহস্য, দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্পেকলড ব্যাট। স্যার আর্থার কনন ডয়েল জন্মেছিলেন 22 মে 1859 সালে। ছিলেন একজন স্কটিশ ফিজিশিয়ান, কিন্তু তিনি পৃথিবী বিখ্যাত শার্লক হোমস এর স্রষ্টা হিসেবে। গোয়েন্দা কাহিনী ছাড়াও তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এবং ঐতিহাসিক উপন্যাস। 1887 সালে বিটনস ক্রিশ্চিয়ান অ্যানুয়ালে শার্লক হোমস এর আত্মপ্রকাশ। গল্পের নাম ছিল আ স্টাডি ইন স্কারলেট। তখন অবশ্য কেউ তেমন আমল দেয়নি ওনাকে, কিন্তু 1890 থেকে বিখ্যাত স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হতে লাগলো হোমস ওয়াটসন জুটির কাণ্ড কারখানা। অচিরেই বিশ্ব সাহিত্যের হল অফ ফেমে জায়গা পায় এই জুটি। দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্পেকল ব্যান্ড গল্পটি 1892 সালের ফেব্রুয়ারি মাসে স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রথমবার প্রকাশিত হয়। যদিও 1905 নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে গল্পটি আরেকবার দ্য স্পটেড ব্যান্ড নামে প্রকাশিত হয়েছিল। 1910 সালে লন্ডনের অ্যাডেলফি থিয়েটারে গল্পটিকে ভিত্তি করে একটি নাটক লেখেন এবং প্রযোজনা করেন স্যার আর্থার কনান ডয়েল। গল্পটির অনুবাদ এবং বেতার রূপ দিয়েছে অনির্বাণ ভট্টাচার্য। প্রধান চরিত্রে শার্লক হোমস, ডক্টর ওয়াটসন, হেলেন স্টোনার এবং ডক্টর রয়লট। গল্প পাঠে দীপ এবং মীর। গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্পেকলড ব্যান্ড। সেদিন আমার সব পুরনো খাতাপত্র নামিয়ে ঘাঁটছিলাম, দেখি অজস্র নোট করে রাখা, সব এক একটা কেসের নোট। বন্ধু শার্লকের সঙ্গেই গত 8 বছরে কটা, অন্তত 70টা তো বটেই। হ্যাঁ, 70টা কেসে একসঙ্গে থেকেছি, ওকে রাত দিন কাজ করতে দেখেছি। ওর বুদ্ধি খেলানোর প্রতিটা পদক্ষেপ অক্ষরে অক্ষরে পড়েছি। কিছু কেস অতি দুঃখজনক মোড় নিয়েছে, কিছু হাস্যকর পর্যায়ে গিয়ে শেষ হয়েছে, কিম্ভূত কিছু কেস এরকম হয়নি। কিন্তু কি জানেন, একটাও কেস দেখতে পাবেন না যা নিতান্তই গড়পড়তা। আসলে শার্লকের তো ব্যাপারই আলাদা। অবশ্য এ আর নতুন করে কি বলবো, সে যাক। আসলে শার্লক তো কখনোই স্রেফ টাকার জন্য কাজ করতে যায়নি, সর্বক্ষণ ওকে তাড়িয়ে বেড়াতো অদ্ভুতের আনন্দ, এমন একটা কিছু যা মুহূর্তেই আক্রান্ত করবে ওকে অনবদ্যভাবে, ছাড়খাড় করবে ওর মন মাথা। আর সেই কেস যদি ফ্যান্টাস্টিকের দিকে মোড় নেয়, শার্লকের চেয়ে আনন্দিত তখন আর কেই বা হবে। তবে এই এতগুলোর মধ্যেও না একটা কেস এখনো নাড়া দিয়ে যায়। স্টোক মোরানের রয়্যালট পরিবারের সে কথা। আমি তখন অবিবাহিত, শার্লকের সঙ্গে থাকি বেকার স্ট্রিটে। বলতে পারেন আমাদের বন্ধুত্বের একেবারে আদি যুগ। অনেককাল ভেবেছি আপনাদের শোনাবো এই কেসের কথা, কিন্তু কি আর করা, যে ভদ্রমহিলাকে নিয়ে এত ব্যাপার, খোদ তিনি তো কথা দিয়ে নিয়েছিলেন আমাদের যে তার জীবিত কালে কোনো কিছুই আমরা প্রকাশিত করব না। তবে এই গত মাসে তার অকাল প্রয়াণে আমি প্রমিস মুক্ত হয়েছি। 1883 সালের এপ্রিল মাস, বেশ সকাল তখন, মানে খামোখাও এই সময় আমার ঘুম ভাঙেই না। তো হঠাৎ দেখি নাকের ডগায় শার্লক একেবারে ফিটফাট, যেন এক্ষুনি বেরোবে। ঘুম জ্বলানো চোখে দেখলাম 7:15 বাজে। বেশ অবাক হলাম, কারণ একে তো নিজে সাধারণত ঢের বেলা করে উঠতো, আর দ্বিতীয়ত ও যখন ইচ্ছে উঠুক গে যাক, আমি কেনই বা আমার অভ্যেস ভাঙবো বলুন তো। একটু বিরক্তই হলাম। অবেলায় ঘুম ভাঙানোর জন্য দুঃখিত ওয়াটসন, কিন্তু কি করি বলো, আজ সকাল থেকে তো এমনটাই হয়ে আসছে। মিসেস হাডসনকে কি একজন টেনে তুললো, তারপর মিসেস হাডসন আমায়, আর ডমিনো এফেক্টে এবার আমি তোমায়। উফ, কেন কি হয়েছে, আগুন নাকি? ক্লায়েন্ট, যা বুঝতে পারছি কোনো এক মহিলা এসেছেন দেখা করতে এবং অত্যন্ত উত্তেজিত তার মনের অবস্থা বোধ হয়। আপাতত সিটিং রুমে তিনি উপস্থিত। এখন ব্যাপার হচ্ছে এই ঘোরতর অবেলায় যখন কোনো কম বয়সী নারী এসে অন্যদের ঘুম থেকে তোলেন, তখন সচরাচর ধরেই নেওয়া যায় অতি গুরুত্বপূর্ণ কিছু জানান দিতে চান। যদি শুনে মনে হয় কেসটি জবরদস্ত, তবে
নিশ্চয়ই তুমিও একেবারে প্রথম ধাপ থেকে তাতে মগ্ন থাকতে আগ্রহী হবে এবং তা ভেবেই আমার এই ঘুম ভাঙানোর পরিকল্পনা। হ্যাঁ বলো কি, আরে আই উডন্ট মিস ইট ফর এনিথিং বন্ধু বল। এই এক সাংঘাতিক নেশা আমার জানেন, শার্লককে জটিলতার পরত খুলতে দেখা। এই একবার মনে হবে যেন অঙ্ক কষছে, তার পরক্ষণেই দেখবো অদ্ভুত ভাবে নিজের ইন্টুইশনের উপর বিশ্বাস করে কোনো আজব খেল দেখানো। সে যাক, আমি এক লাফে বিছানা ছেড়ে খানিক ব্রাশ করে নিলাম, নিয়ে এক দৌড় লাগালাম ওর সঙ্গে সিটিং রুমের উদ্দেশ্যে। গিয়ে দেখি এক ভদ্র মহিলা মাথা থেকে পা অব্দি কালো ঢাকা, হ্যাঁ এমনকি মুখটাও আড়ালেন, জানলার ধারে বসেছিল, আমাদের দেখেই উঠে দাঁড়ালেন। গুড মর্নিং ম্যাডাম, আমি শার্লক হোমস, আর ইনি আমার বন্ধু সহযোগীও বটে, ডক্টর ওয়াটসন। ওনার সামনে মন খুলে বলতে পারেন যা বলার। আপনার জন্য একটু কফি বলি? বেশ কাঁপছেন তো আপনি, একটু ফায়ার প্লেসের কাজটাই এগিয়ে আসুন না। এই কাঁপুনি শীতের নয়। তবে ভয়, মিস্টার হোমস, ভয়, আতঙ্ক। ছেড়ে দিন ভয়, সব ঠিক করে দেওয়া যাবে, নিশ্চিন্ত থাকুন। সকালে ট্রেন ধরে এলেন তাই তো? আপনি আপনি আমায় চেনেন তাহলে? না, তবে দেখছি তো আপনার বাঁ হাতের তালুতে একটা রিটার্ন টিকেটের অংশ, বেশ আর্লি বেরিয়েছেন নিশ্চয়ই, তারপর একটা ডক কাটে করে স্টেশনে পৌঁছাবার আগে এলেন, বেশ অনেকটা রাস্তা, রাইট? আপনি কি করে মানে, হ্যাঁ কিন্তু কোন রহস্য নেই এতে ম্যাডাম, সহজ তো। ওই যে আপনার জ্যাকেটের বাঁ হাতের কাছটায় অন্তত 7 জায়গায় কাদার ছিটে, সদ্য লাগা, তাই না? কোন ডগ কাট ছাড়া এমন প্রবল কাদা ছিটবে আর কি বলুন না। আপনি নির্ঘাত চালকের বাঁদিকটায় বসেছিলেন। জানি না কি করে জানলেন, কিন্তু হ্যাঁ ইউ আর রাইট, ভোর 6টা নাগাদ পেরিয়েছি, লেদার হেডে পৌঁছলাম 20 মিনিটে, তারপর প্রথম ট্রেন ধরেই ওয়াটারলু এলাম। বিশ্বাস করুন আর পারছি না, আমি পাগল হয়ে যাবো, এবার কার কাছে যাব, কেউ তো নেই। আর যে বেচারি আছে সে যত্ন করে আমার, খেয়াল রাখে আমার, সেই বা কি করবে আর। মিসেস ফ্যারিনডোসের কাছে আপনার নাম শুনেছি মিস্টার হোমস, আপনি তো তাকে বিপদের দিনে খুব সাহায্য করেছিলেন, আমায় এই নিকষ অন্ধকার থেকে বের করতে পারবেন না? হ্যাঁ সত্যি বলতে এই মুহূর্তে আমার ক্ষমতা নেই, আপনাকে ন্যূনতম পারিশ্রমিকও দেব, কিন্তু বিশ্বাস করুন মাস দেড়েকের মধ্যে অবস্থা বদলে যাবে, আমার বিয়ে হবে, আমার হাতে বেশ কিছুটা আর্থিক রেস্টও আসবে, আমি আপনার বিশ্বাসভঙ্গ করব না, কথা দিচ্ছি। ফ্যারেন্টোস, ইয়েস মনে পড়েছে, ওই একটা ওপেল টিয়ারা সম্বন্ধিত কেস ছিল, রাইট? ওয়াটসন তোমার সঙ্গে আলাপ হওয়ার বহু আগের ব্যাপার এটা। দেখুন ম্যাডাম, আপনার বন্ধুর ক্ষেত্রে যে মনোযোগ দেখিয়েছিলাম হুবহু তাই আপনার বেলায়ও হবে। আর পারিশ্রমিকের কথা বলছেন, আমার এই কর্মক্ষেত্রই তো আমার পারিশ্রমিক, এর চেয়ে বড় পুরস্কার আর কোথায় পাব? তবে আমার সমস্ত খরচাপাতি যদি আপনি একান্তই মিটিয়ে দিতে চান তার মানে দেবেন সুবিধে মতো, কিন্তু সেসবের আগে প্লিজ বলুন সমস্যাটা কোথায়। সমস্যা আসলে আমার এই যাবতীয় ভয় আতঙ্ক এমন এক বেগ অস্পষ্ট ভাবনার উপর দাঁড়িয়ে যে অন্যদের হয়তো এই সব আমার প্রলাপ মনে হবে, এমনকি একমাত্র যাকে আমি বিশ্বাস করি, আমার সবটা বোঝাতে পারি, সেও এসবকে এক নার্ভাস মহিলার অত্যুক্তি ধরে নিয়েছে। মুখের ওপর বলেনি ঠিকই, কিন্তু ওর ভঙ্গিমা স্পষ্ট, ও যেভাবে আমায় বোঝাতে চায় যেন শান্ত করছে বুঝিয়ে সুঝিয়ে। কিন্তু মিস্টার হোমস, আমি তো শুনেছি আপনি মানুষের অন্তর পড়ে নিতে পারেন, অনায়াসে বুঝে নিতে পারেন পরতে পরতে জমা অসংখ্য অশুদ্ধ আস্তরণ। আমি শুনছি ম্যাডাম, প্লিজ। আমি হেলেন স্টোনার, থাকি আমার সৎ বাবার সঙ্গে, যিনি স্টোক মোরেনের রয়্যালট পরিবারের শেষতম বংশধর, সারের পশ্চিমের সীমান্ত ঘেঁষা এই পরিবার ইংল্যান্ডের প্রাচীন স্যাক্সন পরিবারের অন্যতম। নামটা তো চেনা আমার। এই পরিবার এককালে গোটা ইংল্যান্ডের ধনীতম পরিবারের মধ্যে গণ্য হতো, কোথায় না কোথায় ছিল এদের সম্পত্তি, উত্তরে বর্কশায়ার থেকে পশ্চিমে হ্যাম্পশায়ার অবধি। ক্রমাগত পতন বলতে পারেন শুরু হয়েছে গত শতাব্দী থেকে, ওই যা হয় আর কি,
ভুল লোকের হাতে পড়ে হেলায় হারালো এক এক করে সমস্ত কিছু। আর এক জুয়াখোরের হাতে পড়ে শেষমেশ এমন সঙ্গীন অবস্থা হল যে খানকতক একর জমি আর একটা 200 বছর পুরনো বাড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাও তো ও বাড়িও মর্গেজের ভারে নুয়ে। ও বাড়িতে শেষ যিনি ছিলেন তাকে অ্যারিস্টোক্র্যাটিক পপার বললেও অত্যুক্তি হয় না। গিয়েছিল তো সর্বস্ব, শুধু যায়নি তাঁর মেজাজ। তাঁর ছেলে মানে আমার সৎ বাবা বুঝতে পারে নমন ভাবে বাঁচা কষ্টকর, ইনফ্যাক্ট অসম্ভব। ফলে তিনি এক আত্মীয়র কাছ থেকে খানিক ধার করে মেডিকেল ডিগ্রি নিয়ে পাড়ি জমিয়েছিলেন ক্যালকাটা। সেখানে তাঁর দক্ষতা তাঁকে এনে দিয়েছিল অনবদ্য বসার। কিন্তু ওখানেই এমন বিপর্যয় ঘটে গেল, একদিন রাগের চোটে তিনি নিজের খানসামাকে খুন করে ফেলেন। আসলে বিগত কয়েকদিন বাড়িতে চুরিচামারির ঘটনা তাঁকে এমন রাগিয়ে তুলেছিল যে কপাল ছুড়ে মৃত্যুদণ্ড এড়িয়েছিলেন। কিন্তু দীর্ঘ দিন জেল খাটার ফলে যখন শেষমেশ ইংল্যান্ড ফিরলেন তখন বাবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন, হতাশ অবসাদগ্রস্ত। ডক্টর রয়লেট মানে আমার সৎ বাবা যখন ইন্ডিয়ায় ছিলেন তখনই আমার মা মিসেস টোনুরের সঙ্গে তাঁর পরিচয় এবং তারপর বিয়ে। আমার আসল বাবা মেজর জেনারেল স্টোনার বেঙ্গল আর্টিলারিতে ছিলেন। বাবা গত হওয়ার পর মা ফের বিয়ে করেন। আমরা মানে আমি আর আমার যমজ বোন জুলিয়া তখন 2। আমার মায়ের হাতে সে সময় বেশ আর্থিক রেস্ত ছিল, 1000 পাউন্ড তো কম করে। তো মা বিয়ের পর সে সমস্তই ডক্টর রয়লেটকে তুলে দিয়েছিলেন। বলেছিলেন যে আমার আর জুলিয়ার বিয়ের সময় যেন আমরাও তা থেকে খানিক অংশ পাই। কিন্তু ইংল্যান্ড ফিরে আসার কিছুদিনের মধ্যেই মা মারা যান। ক্রুর কাছে একটি রেল অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। ঘটনার ঠিক পরে ডক্টর রয়লেট লন্ডনে সব ছেড়ে ছুড়ে আমাদের 2 বোনকে নিয়ে চলে এলেন সেই স্টোক মোরেনে। আমাদের তো কোনোই অসুবিধে রইল না, কারণ মায়ের দিয়ে যাওয়া সেই টাকা। কিন্তু বাবা কেমন আমূল বদলে গেলেন। সারাক্ষণ ঘরে আটকে রাখতে লাগলেন নিজেকে। বেরোতেন কালে ভদ্রে যখন তখন অবধারিত ঝগড়া জুড়ে দিতেন আশেপাশের সকলের সঙ্গে। গত সপ্তাহ তো যা হলো কহতব্য নয়, ভাবতে পারবেন না। স্থানীয় এক কামারকে রেগে মেগে তিনি নদীর জলে ফেলে দিলেন। আমরা আর কি করি, প্রচুর অনুরোধ টনুরোধ করে ওদের টাকা পয়সা ধরিয়ে কোন ক্রমে এই যাত্রায় মেচেছি। আর একটা অদ্ভুত কাণ্ড করেছেন তিনি, কিছু ভ্যাগাবন্ড জিপসিকে ওই পারিবারিক সম্পত্তিতে থাকতে দিয়েছেন। ওরা ওখানে থাকে আর বাবা প্রায়শই ওদের তাঁবুতে গিয়ে থাকেন। মাঝে মধ্যে তো আবার ওদের সঙ্গে বেরিয়ে পড়েন। দিন যায়, সপ্তাহ যায়, কোনো খবর পাই না আমরা। তারপর হঠাৎ একদিন আবার আর এক বিপদ হয়েছে। ওনার ইন্ডিয়ান জন্তু জানোয়ারের প্রতি অসম্ভব একটা কেউ একজন আছেন, আমি চিনি না, যে হিসাব পাঠায়। আপাতত একটা চিতা আর একটা বেবুন রয়েছে, দুটোই খোলা ঘুরে বেড়ায় বাড়ির কম্পাউন্ডে। স্বাভাবিকভাবেই গ্রামের সকলেই ভয় পায়, কোনো চাকর টেকে না। আমরা 2 বোন মিলে বাড়ির সমস্ত কাজ করতাম। কি সাংঘাতিক কোনো কষ্টে আমরা কাটাতাম বুঝতেই পারছেন। বেচারি জুলিয়া মাত্র 30ই তো চলে গেল, ওই বয়সেই সব চুল সাদা হয়ে গিয়েছিল, কি বুড়িও গিয়েছিল না। আপনার বোন মৃত 2 বছর আগে, আর সেই মৃত্যু নিয়েই তো আপনার কাছে আসা। আমরা দুজনে অমন বদ্ধ থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, নিজের বয়সে তো কাউকে পাওয়ার প্রশ্নই নেই। ছিল শুধু আমাদের এক মাসি, আমার মায়ের নিজের বোন মিস অনোরিয়া ওয়েস্টফাইল, কাছেই হ্যারোয়ে থাকেন, তো আমাদের ওখানে একমাত্র যাওয়ার অনুমতি ছিল। জুলিয়া 2 বছর আগে একটা ক্রিসমাসে ওখানে গিয়েছিল। নেভিতে কাজ করা এক হাফ মেজরের সঙ্গে জুলিয়ার ওখানে আলাপ, ক্রমে এনগেজমেন্ট। আমাদের সৎবাবা যখন শুনলেন সে খবর আপত্তি করলেন না কিছুই। বিয়ের দিনও ঠিক হলো তড়িঘড়ি, কিন্তু সে রূপকথার দিন আসার এক পক্ষ আগে আমার একমাত্র সাথী জুলিয়া আমি ছেড়ে চলে গেল। খুলে বলুন, প্রত্যেকটা ডিটেইল চাই, কিছু বলে যাবেন না প্লিজ। ভুলে যেতে পারি কোথায়, সবটাই তো যেন স্মৃতিতে বসে আছে। আমরা যে বাড়িতে থাকছিলাম বললামই তো, অতি পুরনো ছিল।
এবং মাত্র একটা ভাগই বাসযোগ্য ছিল। তো এ ভাগের বেডরুমগুলো ছিল একতলায়, আর সিটিং রুম ছিল সেন্ট্রাল ব্লকে। তিনটি বেডরুমের প্রথমটা ছিল ডক্টর রয়লেটের, দ্বিতীয়টা জুলিয়ার, আর অন্যটা আমার। তিনটের মধ্যে কোনো যোগের রাস্তা ছিল না, কিন্তু একটা করিডোরেই এসে মিলত এই তিন ঘর। বোঝাতে পারছি? স্পষ্ট, চালিয়ে যান। এবার তিনটে ঘরের জানলা খুললেই দেখা যেত লন। সেই অভিশপ্ত রাতে ডক্টর রয়লেট নিজের ঘরে চলে গিয়েছিলেন বেশ আগেই, যদিও আমরা জানতাম তিনি ঘুমিয়ে পড়েননি। কি করে জানলেন? আসলে জুলিয়ার খুব অসুবিধে হচ্ছিল একটা বিচ্ছিরি বোটকা গন্ধে। ডক্টর রয়েলেটের অভ্যেস ধরেছিল ইন্ডিয়ান সিগার খাওয়ার, তারই অমন অসহ্য গন্ধ। ফলে জুলিয়া উঠে আসে আমার ঘরে, ছিল কিছুক্ষণ, আমরা কত কথা বললাম ওর আগত বিয়ে নিয়ে। তারপর? তারপর ওই 11টা নাগাদ হবে ঘরে যাবে বলে উঠল। উঠে ঠিক বেরোনোর আগে দরজায় দাঁড়িয়ে অদ্ভুত একটা প্রশ্ন করল। আচ্ছা হেলেন, বলতো কখনো গভীর রাতে কাউকে শীষ দিতে শুনেছিস? শীষ? না তো, না। আচ্ছা ঘুমের মধ্যে কি নিজে শীষ দেওয়া যায়? জানি না, মানে মনে তো হয় না। কিন্তু কেন জুলিয়া? কারণ শেষ কয়েক রাত আমি নিশ্চিতভাবে শুনেছি সেই শীষ, কালত কিন্তু স্পষ্ট একটা শীষ, প্রতি রাতে তিনটে নাগাদ শুনি আমি। তুই তো জানিস আমার ঘুম কি পাতলা, রোজ ঘুম ভেঙে যায় আমার। জানি না কোথা থেকে তা আসতো, কিন্তু আসতো নিয়ম করে, হয়তো পাশের ঘর থেকে বা লন থেকে। ভাবলাম একবার তোকে জিজ্ঞেস করে যাই, যদি তুই না রে আমি শুনিনি। যাক তুই ভাবিস না, নিশ্চয়ই বিদঘুটে জিপসিগুলোর কেউ একটা। হয়তো বা, কিন্তু লন থেকে এলে তো তুইও শুনতে পেতিস, তাই না? হ্যাঁ, কিন্তু আমি যে তোর চেয়ে অনেক শান্তিতে ঘুমোই রে। আচ্ছা ছাড়, তেমন কিছু নয় হয়তো। আমার দিকে স্মিত হেসে তারপর ও বেরিয়ে গেল। অল্পক্ষণ পর ওর ঘরের লক খোলার আওয়াজ আমি পেয়েছিলাম। আচ্ছা, তবে নিজের ঘরের লক বন্ধ করে ঘুমানো আপনাদের কি অভ্যেস ছিল? সব সময়। আর সেটা কেন? ওই যে বললাম না, আশেপাশে একটা চিতা আর বেবুন থাকলে আপনি খুব নিশ্চিন্তে কি ঘুমোতে পারতেন? তা বটে। তো তারপর? আমার স্বভাবতই ঘুম হলো না একেবারে। কিরকম যেন একটা আশু বিপদের আতঙ্ক গ্রাস করছিল। বুঝতেই তো পারছেন আমরা জমজ, যেহেতু কি অসম্ভব একটা প্রাণের টান আমাদের মধ্যে ছিল। আর বাইরে রাতটাও না কেমন ঝাঁপিয়ে পড়ছিল আমাদের উপর। প্রচুর বৃষ্টি শুরু হলো সহসা, সঙ্গে তোলপাড় করা ঝড়। মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাবে এক্ষুনি। জানলাগুলো থর থর করে কাঁপছিল, যেগুলো মুহূর্তে হাল ছেড়ে দেবে যেন। সে তাণ্ডবের মধ্যেই হঠাৎ আমি শুনলাম স্পষ্ট একটা চিৎকার। আমার বোনের চিৎকার। অসম্ভব ভয় পেলে কেউ অমন করে চেঁচায়। আমি তৎক্ষণাৎ একটা শল জড়িয়ে দৌড়ে বেরিয়ে এলাম করিডোরে। কিন্তু জানি যেই আমি ঘরের দরজা খুলে বেরোলাম, একটা একটা নিচু স্বরের শীষ শুনেছিলাম, ঠিক যেমনটার কথা জুলিয়া বলেছিল। আর তার কিছু পর আর একটা ভয়াবহ আওয়াজ, যেন একটা বিশাল ধাতুর তৈরি কিছু ঝনঝন করে উঠল। আমি পাগলের মতো দৌড়ে গেলাম জুলিয়ার ঘরের দিকে। গিয়ে দেখি দরজাটা খোলা, পাল্লাটা ধাক্কা খেয়ে একটা ক্যাঁ ক্যাঁ শব্দ করছে। তখনও তো জানি না ভেতরে কি অপেক্ষা করছে। খানিক এগোতেই দেখি জুলিয়া হাতে একটা বাতি নিয়ে অনুক্রমে দরজায় এসে দাঁড়ালো। ভয় ওর ওই অন্ধকারেও সাদা, হাত দুটো হাওয়ায় কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে, শরীরটা সামলাতে পারছে না তাল। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু ততক্ষণে ওর আর বিন্দু মাত্র দাঁড়াবার ক্ষমতা নেই। যন্ত্রণায় কাতরাচ্ছিল আমার বোন। জুলিয়া, জুলিয়া কি হয়েছে বল, বল, কে ওখানে, কে ওদিকে, বল।
ছিল। একবার ডক্টর রয়েলট মানে আমাদের সব বাবার ঘরের দিকে আঙুল তুলে কি যেন একটা দেখাতেও চাইল, কিন্তু আমি আমি দৌড়ে গেলাম বাবার ঘরের দিকে। তাকে ঢাকতে ঢাকতে দেখি তিনিও ড্রেসিং গাউন পরে দৌড়ে এদিকে আসছেন। জুলিয়াকে অমন অচৈতন্য অবস্থায় দেখে প্রথমেই তিনি একটু ব্র্যান্ডি খাওয়ানোর চেষ্টা করলেন, ওকে কাজ হলো না। গ্রামের ডাক্তারকেও খবর পাঠানো হলো, কিন্তু জুলিয়া আমার কাছে কোনো কিছুতেই আর ফিরে এলো না। এক মিনিট, ওই যে শীষ আর মেটালিক সাউন্ডটা, আপনি নিশ্চিত সে ব্যাপারে ঠিক ওগুলোই শুনেছিলেন? এনকোয়ারির সময় করোনারও ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন। এখন দেখুন, বললামই তো কি বিয়ারা রাত ছিল, বাইরে ওরকম তোলপার, এবার তার মধ্যে ভুল তো হতেই পারে। কিন্তু আপনার বোন কি বাইরে বেরোনোর পোশাকে ছিলেন? না, নাইট ড্রেসই তো, আর ওর ডান হাতে দেশলাইয়ের একটা জলা কাঠি ছিল, অন্যটায় দেশলাই বাক্স। অর্থাৎ তিনি কাঠিটা জ্বালিয়েছিলেন যে মুহূর্তে তার মনে হয়েছিল কোনো কিছু একটা গন্ডগোল হচ্ছে। শি ওয়াজ অ্যালার্মড। আচ্ছা, করোনার তিনি কি পেলেন শুনি? তিনি খুব ডিটেইলে সবটা ইনভেস্টিগেট করলেন। আসলে আমাদের সৎবাবারও তো বিশেষ সুনাম ছিল না গ্রামে, অতএব তবে করোনার মৃত্যুর কোনো স্যাটিসফ্যাক্টরি কারণ খুঁজে পাননি। আমি বলতে পারি দরজা ভেতর থেকেই বেশ এটে সেটে বন্ধ করা ছিল, আর জানলার গরাদগুলো পুরোনো দিনের খাঁটি লোহার, ফলে বেশ নিশ্চিন্ত। চার দেওয়াল তাও একেবারে সলিড, মানে কোথাও কোনো ফাঁপা কিছু তো ছিল বলে মনে হয় না। আর চিমনিগুলো হ্যাঁ খানিক চওড়া ছিল, কিন্তু ওখান দিয়েও কারো ঢুকে পড়াটা অসম্ভব। মানে জুলিয়া সে রাতে একাই ঘরে ছিল যখন অঘটন ঘটে, তাছাড়া ওর শরীরেও তো কোনো অত্যাচারের চিহ্ন দেখিনি। বিষ যদি বিষক্রিয়া হয়? ডাক্তাররা সে পরীক্ষা করেছেন তো, নেগেটিভ। তাহলে আপনার কি মনে হয় কিসে মৃত্যু হলো? আমার ধারণা ভয়, অসম্ভব কোনো কিছুর একটা আতঙ্কে, যদিও সেটা কি তা জানি না। আচ্ছা, ওই যে জিপসিদের কথা বললেন, সে রাতে ওরা ছিল ওই দিকটায়? সব সময় তো কেউ না কেউ থাকে। আচ্ছা, আর ওই যে স্পেকলড ব্যান্ডের কথা বলেছিলেন জুলিয়া, সেটা থেকে কি বুঝলেন? আমি জানি না ঠিক মিস্টার হোমস, কখনো আমার মনে হয়েছে ওটা প্রলাপ, একদম পাগলের প্রলাপ। আবার কখনো মনে হয়েছে ওই যে জিপসিগুলো, ওরা মাথায় একটা রুমাল বাঁধে, কিরম স্পটেড, হয়তো ওগুলো দেখে জুলিয়া ওই রকম বলেছিল। অত সহজ মনে হচ্ছে না, আরো গভীরে যেতে হবে। হ্যাঁ বলুন, কি বলছিলেন? দু বছর কেটে গেছে, আমি এখন আরো একা। যদিও এই গত মাসে আমার এক ছোটবেলার বন্ধু আমায় বিয়ের প্রস্তাব দিয়েছে, ওই ক্রেন ওয়াটার আছে না রিডিং এর কাছে, ওখানকারই মিস্টার আর্মিটাজের মেজো ছেলে পার্সি আর্মিটাজ। আমার সৎ বাবা সবটাই শুনেছেন, আপত্তি করেননি কিছু, আর আমাদের বিয়েও ঠিক হয়েছে আগামী বসন্তে। সে কারণেই দুদিন আগে আমার ঘরটার মেরামতি চলছিল, ফলে আমি জুলিয়ার ঘরে গেলাম শুতে, ঠিক সেই বিছানায় যেখানে জুলিয়া। কিন্তু মিস্টার হোমস, গত রাতে যা হলো, মানে রাতের অন্ধকারে যখন সর্বত্র নিশ্চুপ, আচমকা আমার কানে এলো সেই শব্দ, সেই চাপা শীষ। ইয়েস ডক্টর ওয়াটসন, সেই শব্দ যা আমার বোন শুনেছিল শেষের সেদিনে। আলো জ্বালিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, কিচ্ছু দেখতে পেলাম না। আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে আর ঘুমোতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সকাল হতেই তাই আমি তড়িঘড়ি আপনাদের এখানে। তা বেশ করেছেন, কিন্তু আপনি আমায় সব খুলে বললেন কি? হ্যাঁ, মানে হ্যাঁ তো। না মিস রয়েলট, আপনি বলেননি, আপনার সৎ বাবা কিছু একটা আপনি লুকোচ্ছেন। কি বলছেন কি? হঠাৎ শার্লকের একটা কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গেলাম। ও মিস রয়েলটের হাঁটুতে রাখা ডান হাতের কবজি থেকে লেস দেওয়া পোশাকের অংশটা ঝট করে তুলে নিল, বেরিয়ে পড়ল পাঁচ আঙুলের কড়া একটা ছাপ। এটা কি মিস রয়েলট লুকোচ্ছেন না বললেন, তাই তো? আপনাকে তো আপনার সৎ বাবা অত্যাচার করেন, তাই না?
অত্যাচার? না না, এ কি বলছেন? আসলে খুব বলশালী মানুষ তো, ঠিক বুঝতে পারেন না কতটা চাপ দিয়ে ফেলেছেন। অত্যন্ত জটিল মনে হচ্ছে। আরো হাজারটা কথা আমার জানা একান্ত প্রয়োজন, তারপর নয় ভাবা যাবে পরবর্তী পদক্ষেপ। আর সময়ও তো হাতে নেই। আচ্ছা ধরুন আজই আমরা স্টোক মোরান যাই, যদি আপনার সদ বাবার অজান্তে সব কটা ঘর দেখতে পাবো। কেমন কোইন্সিডেন্স দেখুন, আজই উনি বলছিলেন শহরে কি সব যেন জরুরি কাজ আছে, সময়ও লাগবে বোধহয় বেশ খানিক, ফলে আপনারা আজ এলেই সুবিধে। একজন হাউসকিপার আছেন ওখানে, তবে তিনি তো বয়স্ক, তার উপরে তো বোকা শোকাও, আর আমি তাকে কায়দা করে সরিয়েও দেব। উত্তম বন্দোবস্ত। তা ওয়াটসন, তোমার নিশ্চয়ই আমার সঙ্গে আসতে বিশেষ আপত্তি নেই। আপত্তি? খেপেছ, চমৎকার। তবে রাইট মিস রয়লট, তাই ঠিক রইল, আমরা দুজনে আসছি আজ। আর এখন কি করবেন? এই কয়েকটা কাজও রয়েছে, ওগুলো একটু মিটিয়ে নি, কিন্তু চিন্তা করবেন না, 12টার ট্রেনে ঠিক ফিরে যাব, আপনারা পৌঁছানোর আগেই। ও আচ্ছা, আমরাও যথাসময় পৌঁছে যাব। আমারও টুকটাক কিছু কাজ রয়েছে, তারপরই রওনা দিয়ে দেবো, কিন্তু আপনি একসঙ্গে ব্রেকফাস্ট করে যান না? মাফ করবেন, আমার এখন অনেকটাই হালকা লাগছে, এই যে সবটা খুলে বলতে পারলাম, আমি অপেক্ষা করব, আজ আসি। বন্ধু ওয়াটসন, কি বুঝছ, বেশ জটিল আর প্যাঁচানো কেস তো। সে আর বলতে। কিন্তু মহিলা যেমন বললেন, জানলা দরজা সব বেশ সুরক্ষিত ছিল, আর দেওয়ালও যখন একেবারে সলিড, তার অর্থ এই যে জুলিয়া মৃত্যুর সময় একেবারে একা ছিল ভেতরে। তাহলে ওই রহস্যময় শীষ আর জুলিয়ার শেষ কথাগুলো, স্পেকেলড ব্যান্ড, তার কি মানে করবে ওয়াটসন? কিছুই মাথায় ঢুকছে না। মানে হতে পারে যদি তুমি পরপর কয়েকটা সূত্র জুড়ে নাও। প্রথমত, মাত্র রাতেই পাওয়া শীষের শব্দ, তারপর ওই জিপসিদের উপস্থিতি, ওদের সঙ্গে ডক্টর রয়লটের সখ্য। আবার ধরেই নেওয়া যেতে পারে যে ডক্টর রয়লট কিছুতেই চাননি মেয়ে বিয়ে করে চলে যাক। তারপর ধরো ওই মেটালিক আওয়াজ যা জুলিয়া শুনেছিলেন, নিশ্চিত ভাবে ওটা কোনো একটা শাটার পড়ার আওয়াজ। অবশ্য অত ভেবে কাজ কি, ওখানে না গিয়ে পড়লে তো কোনো খেয়েই ধরতে পারবো না। তাহলে জিপসিরা কি করছিল? জানি না ওয়াটসন, আই ডোন্ট নো। আমার কিন্তু তোমার এই থিওরিটা মোটেই পোষাচ্ছে না। আমারও বিশেষ না ওয়াটসন, আর তাই তো আমরা আজ স্টোক মোরান যাচ্ছি, গিয়ে একবার সবটা দেখি, মতলবটা কি, ফেটেল কিছু নয় তো নাকি? আবার এখন কোন মক্কেল উদয় হলেন। হঠাৎ দেখি দরজা ঠেলে সত্যি এক অপরিচিত ঢুকে এলেন। ইনফ্যাক্ট দরজা ঠেলে বলার চেয়ে দরজা ভেঙে বলাটা বোধ হয় সমীচীন হবে। যিনি এলেন তার শরীর স্বাস্থ্য বেশ জবরদস্ত, পরনে অদ্ভুত একরকম পোশাক, বলতে পারেন শহুরে ও গ্রাম্যর এক মিশেল। মাথায় হ্যাটটা এমন লম্বা যে আরেকটু হলেই দেওয়াল ছুঁত, মুখে হাজারটা ভাঁজ, আর যেন সূর্যের তাপে পুড়ে হলুদ মুখশ্রী, চোখে স্পষ্ট কোনো দূরভিসন্ধি। আপনাদের কোন জন হোমস? কে হোমস? হ্যাঁ, এই যে আমি, বলুন। আমি ডক্টর গ্রিমসবি রয়লট অফ স্টোক মোরান। রাইট, বসুন। বিশ্বাস করুন, আমি কিন্তু কোন রকম মানে কোন বাজে কিছু করিনি। আমার সৎ মেয়ে এখানে এসেছিল, আমি খবর পেয়েছি। কি 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 বলেছে আমার নামে? হ্যাঁ, কি বলে গেছে? হ্যাঁ, কি বলেছে? জমিয়ে ঠান্ডা পড়েছে এবার, এই সময় এতটা জেনারেলি। আমার নামেও কি বলেছে? কি বলে গেছে? কিন্তু আমি তো শুনেছি এবার বেশ ঢালাও ফুল হবে। ও, আমায় রাগিয়ে তুলবে না, আমি হাড়ে হাড়ে চিনি আপনাকে, স্কাউন্ডেল কোথাকার। নাম শুনেছি আগে, শার্লক হোমস, যে সব ব্যাপারে নাক গলায়, যে কথা নেই বার্তা নেই রহস্য খুঁজে বেড়ায়। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে খুব দহরম মহরম, তাই না? বেশ সরেশ মানুষ তো আপনি। তা বেরোবেন যখন দয়া করে দরজাটা ভালো করে ভেজিয়ে দেবেন। কথা এখনো শেষ হয়নি হোমস, আর ফালতু নষ্ট করার সময়ও না আমার নেই। আমি জানি হেলেন স্টোনার এখানে এসেছিল, শুধু একটাই কথা মনে করিয়ে দিতে চাই মিস্টার হোমস,
আমার ব্যাপারে নাক গলাবেন না, বুঝেছেন? কারণ আমি কিন্তু সাংঘাতিক সর্বনেশে। খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আমার খপ্পরে না পড়েন। বেশ পেলব প্রকৃতির মানুষ না ওয়াটসন? শারীরিক ভাবে আমি ভদ্রলোকের মতো সুঠাম নই হয়তো, কিন্তু একবার যদি নাগালে পাই না, বুঝিয়ে দেব আমার খপ্পরে পড়লেও যে কি নাকানি চোবানি খেতে হয়। সে যাক, আশা করি হেলেন নিজেকে এমন ভাবে ট্রেস্ট হতে দিয়ে কোনো গন্ডগোলে পড়বেন না। তবে এই ভদ্রলোক এখানে হানা দেওয়ায় একটা লাভ হলো জানো, আমাদের ইনভেস্টিগেশন একটা দিশা পাবে মনে হচ্ছে। গুড, আপাতত কিছু একটা খাওয়া যাক, তারপর আমি ডক্টর কমন্সে একবার ঢুঁ মারব যদি এই ডক্টর রয়লট সম্পর্কিত কিছু পেয়ে যাই। প্রায় দুপুর একটা নাগাদ ফিরল শার্লক। হাতে ধরা ছিল একটা নীল কাগজ, তাতে ভর্তি এক গাদা নোট ফিগার। মৃত স্ত্রীর করে যাওয়া উইলটা দেখলাম বুঝলে, পুঙ্খানুপুঙ্খ হিসেব টিসেবও করে ফেললাম। মানে মৃত্যুর সময় তার কাছে যে 1100 পাউন্ড ছিল তার দাম এখন পড়ে গিয়ে হয়েছে 750। এবার বিয়ে করলে দুই মেয়ের তার থেকে 250 পাউন্ড প্রাপ্য, ফলে দুজনেই বিয়ে করে ফেললে আমাদের সদা হাস্যময় ভদ্রলোকের কপালে জোটে কি? অতি অল্প। আমার এই সারা সকালে দৌড়দৌড়ি আদৌ জলে যায়নি, কারণ এইবার আমি নিশ্চিত লোকের একটা স্ট্রং মোটিভ রয়েছে এই বিয়ে আটকানোয়। তবে আমাদের কিন্তু এখানে দাঁড়িয়ে নষ্ট করার সময় নেই ওয়াটসন, বিশেষ করে যখন তিনি বুঝে ফেলেছেন আমরা এই কেসে অলরেডি হাত দিয়েছি। তো চলো অফ টু ওয়াটারলু। ও হ্যাঁ, একটা রিভলভার সঙ্গে নিও, ওকে? কখন কাজে লাগে। তার সঙ্গে একটা টুথব্রাশও, আর না মনে হয় না আর কিছু লাগবে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সাসপেন্সে আজ দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্পেকলড ব্যান্ড। একদিন সাত সকালে শার্লকের সঙ্গে দেখা করতে আসেন এক ভদ্রমহিলা, তার নাম হেলেন স্টোনা। মহিলার কথায় জানা যায় তিনি স্টোক মোড়ানে তার বদ মেজাজি সৎ বাবা ডক্টর রয়লটের সঙ্গে থাকেন। কিছু বছর আগে খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় হেলেনের বোন জুলিয়ার। মৃত্যুর আগে শোনা গিয়েছিল এক অদ্ভুত শীষের শব্দ, আর গত রাতে সেই শব্দটাই আবার শুনতে পান হেলেন। তারপর ওয়াটারলু স্টেশনে পৌঁছলাম বেশ জলদি, গিয়ে লেথারহেডের দিকে একটা ট্রেনও পেয়ে গেলাম। সেখানে নেমে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে আমরা দুই বন্ধু চললাম স্টোক মোড়ানে। সারি কাউন্টির অপূর্ব মনোরম রাস্তা পেরিয়ে প্রায় 4-5 মাইল যেতে হলো আমাদের। আকাশে বেশ তুলোর মেঘ, আবার নরম একরকম সূর্য হয়েছে। হাওয়ায় সদ্য ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে আসন্ন বসন্তের অমন্য মোহময় আবেশ দুর্দান্তই লাগছিল। অদ্ভুত লাগছিল, কারণ ওই সুন্দর পরিবেশে আমরা কি করছিলাম না এক রহস্যের পিছে ধাওয়া। স্ট্রেঞ্জ না? প্রায় সারা রাস্তাটাই শার্লক মাথার টুপিতে চোখ ঢেকে বুকে থুতনি ঠেকিয়ে মনে মনে হাজারটা অঙ্ক কষে গেল আমি জানি। তারপর হঠাৎ আমার কাঁধে টোকা মারল। ওই দেখো স্টোক মোড়ান। হ্যাঁ স্যার, ডক্টর গ্রিমসবি রয়্যালটির বাড়ি। ওখানে আমাদের একটা মেরামতির কাজ চলছে আসলে। ও তাই? ওই যে দেখুন গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই যে বাড়িগুলো। কিন্তু রয়্যালটদের বাড়ি যেতে হলে আপনারা বরং এই মাঠের পাশের ফুটপাথটা ধরুন, শর্টকাট হবে। ওই যে দেখুন একজন মহিলা হাঁটছেন, দেখতে পাচ্ছেন? ওটা মিস স্টোনার না? বেশ, আপনি যেমনটা বলছেন তেমনটাই করি ওয়াটসন, চলো তাহলে। আচ্ছা, আপনাকে যেন কত দেব? ভাড়া মিটিয়ে আমরা হাঁটা লাগালাম।
নিজেদের আর্কিটেক্ট সাজানোটা জরুরি ছিল, বুঝলে? ওই বাড়িতে কাজ চলছে আমাদের, এটা না বললে কত রকম কথা যে বানিয়ে বলা শুরু হবে, ভাবতে পারছ ওয়াটসন? গুড আফটারনুন মিস টোনা, কি বলেছিলাম না, ঠিক সময় পৌঁছে যাব। উফ, আপনাদের অপেক্ষাতেই তো বসে আছি সেই কখন থেকে। আসুন আসুন, আই এম সো হ্যাপি। আচ্ছা, এদিককার খবরও ভালো, ডক্টর রয়েলট শহরে গেছেন কাজে, সন্ধ্যের আগে ফিরবেন বলে তো মনে হয় না। তার সঙ্গে মধ্যেই হয়েছে মিস স্টোনা। কি মানে, মানে উনি আমায় ফলো করেছেন? তাই তো মনে হচ্ছে। কি সাংঘাতিক মানুষটা। উফ, এবার এবার কি করবো, ফিরে সাথে জিজ্ঞেস করবেই। সে বোকামি মনে হয় না তিনি করবেন, কারণ তিনি ভালো করেই জানেন এই কেসে তার পেছনে লেগেছে যে সে চলে পাতায় পাতায়। আর একান্তই যদি তিনি ভায়োলেন্ট হয়ে ওঠেন, তাহলে আপনাকে হ্যারোতে আপনার মাসির কাছে পৌঁছবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আপাতত যেটুকু সময় হাতে পাচ্ছি সদ ব্যবহার করা উচিত। চলুন ঘরগুলো দেখি। বাড়িটা গ্রে রঙের পাথরের তৈরি, একটা সেন্ট্রাল পোর্শন আর দুদিক থেকে দুটো কাঁকড়া দাঁড়ার মতো বেরিয়ে আসা অংশ। একদিকের বেহাল অবস্থা, জানলাগুলো ভাঙা, কাঠের পাটাতন দিয়ে সব ব্লক করা, ছাদটা প্রায় সম্পূর্ণ ধসে গেছে, মোটের ওপর ধ্বংসস্তূপ বললে ভুল হয় না। মাঝের অংশটার অবস্থা খানিকটা ভদ্রস্থ, আর ডান হাতের যে ব্লকটা সেটা একেবারে আধুনিক। জানলায় পরিপাটি ভাবে ব্লাইন্ড লাগানো, নীল ধোঁয়া বেরোচ্ছে চিমনি দিয়ে, মানে স্পষ্ট বোঝা যায় এখানেই রয়েলটরা থাকেন। মেরামতির কাজ চলছিল বটে, অংশ বিশেষে কিছু ভাঙা মুইটই লাগানো, কিন্তু কোনো মানুষ চোখে পড়ল না। শার্লক আগাছায় ভর্তি লনটা ঘুরে দেখল, জানলার বাইরের অংশটাও বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করল, তারপর একটা ঘরের বাইরে দাঁড়িয়ে কি একটা ভেবে, এটাই নিশ্চয়ই আপনার শোয়ার ঘর ছিল, জুলিয়ার পাশেরটায়, আর ডক্টর রয়েলটের চেম্বারটাও তো এই পাশেই, তাই তো? হ্যাঁ, কিন্তু এখন আমি মাঝেরটায় শুচ্ছি, মানে জুলিয়ারটায়। সে যতদিন না মেরামতি হচ্ছে, তাই তো? কিন্তু এই দিকটায় খুব একটা মেরামতি প্রয়োজন তো তেমন দেখছি না। না, নেই তো। আমার তো বদ্ধমূল ধারণা, আমাকে আমার ঘর থেকে সরানোর জন্যই এসব করা। দ্যাট ইজ সাজেস্টিভ। আচ্ছা, এবার এই সরু অংশের উল্টো দিকে একটা করিডোর, তিনটে ঘর থেকে বেরিয়ে যেখানে এসে পড়া যায়। আচ্ছা, এদিকে তো ঘরের জানলাগুলো আছে, তাই তো? ও দিয়ে কেউ গলে বেরোতে পারবে না। অর্থাৎ আপনারা দুই বোন সেদিন যখন দরজা বন্ধ করেছিলেন, এই দিক দিয়ে কারো ঢোকা সম্ভব ছিল না, রাইট? এক কাজ করুন তো, একটু আপনার ঘরে গিয়ে এই করিডোরের দিককার জানলাগুলো খুলে রাখুন, কিন্তু শাটারটা কষে বন্ধ করে দিন। মিস টোনা তাই করলেন। তারপর শার্লক ওই খোলা জানলাগুলোর মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে খুব করে চেষ্টা করলো বন্ধ শাটারটা খুলে ফেলার, কিন্তু কোনো কাজ হলো না। আসলে একটা ছুরি ঢুকিয়েও যে ছিটকিনিটা খুলবে সেটুকু ফাঁকও নেই। দরজার কবজাগুলো বেশ নেড়ে ছেড়ে দেখল শার্লক। আরো ভাবতে হচ্ছে ওয়াটসন, শাটারগুলো যদি কেউ ভালো করে বন্ধ করে রাখে, সত্যিকার গোলে ঢোকা অসম্ভব। এবার ভেতর থেকে দেখাটা দরকার। একটা ছোট্ট সাইড ডোর দিয়ে হোয়াইট ওয়াশ করা করিডোরে এসে হাজির হলাম আমরা, পাশাপাশি তিনখানা বেডরুম। শার্লক শটার সেই ঘরটাতেই গিয়ে ঢুকল যা আপাতত হেলেন স্টোনার ব্যবহার করেন, যা আসলে সেই ঘর যেখানে জুলিয়া মারাত্মক কোনো এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। এমনি ঘরটা মোটের উপর বেশ ছিমছাম, তাতে মন্দ লাগবে না। সিলিংটা নিচু, একটা পেল্লায় ফায়ারপ্লেসও রয়েছে, ঠিক পুরনো দিনের বাড়ির মতো। একধারে ব্রাউন রঙের কিছু ড্রয়ার, একটা সরু সাদা খাট, আর জানলার বাঁদিকে একটা ড্রেসিং টেবিল। ঘরে আসবাব বলতে আর দুটো বেতের চেয়ার, আর ঠিক মাঝখানে একটা উইল্টন কার্পেট। ঘরের উডেন প্যানেল গুলো যদিও কোনাদিকালের কে জানে, রং চটে গেছে, অর্ধেক পোকায় খাওয়া।
শার্লক হঠাৎ একটা চেয়ার টেনে এক কোণে গিয়ে বসল। মুখে একটাও কথা নেই, কিন্তু চোখগুলো ঘুরছিল সারা ঘর। আমি জানি মানুষ চোখে সবটা তুলে রাখছে সে। তারপর হঠাৎ দেওয়াল থেকে টাঙানো একটা ঘন্টার দড়িতে ওর নজর পড়ল। এটা দিয়ে কি হয়? ওই হাউসকিপারকে ডাকার জন্য। দেখে তো মনে হচ্ছে খুব পুরনো নয়। না, নয় তো বটেই, এই ধরুন বছর দুয়েক আগে লাগানো। আপনার বোন চেয়েছিলেন বোধহয়? না, তা ঠিক নয়, কখনো শুনিনি ওকে ব্যবহার করতে। আর তাছাড়া আমরা যখনই কিছু চাইতাম নিজেরাই ব্যবস্থা করে নিতাম। খামোখা এখানে এইভাবে একটা মজবুত ঘন্টার দড়ি অযথা লাগানো। ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা, আমায় একটু অনুমতি দিন, ভালো করে ঘরটা দেখতে হবে। কিছু বোঝার আগেই শার্লক সারা ঘরে একটা আতশকাচ নিয়ে ঝুঁকে কি সব দেখতে লাগল। দেওয়ালের প্যানেলগুলো দেখল, খাটের কাছটায় গিয়ে এদিক ওদিক খুব করে পর্যবেক্ষণ করল। তারপর ওই ঘন্টার দড়িতে দিল এক টান, কোনো আওয়াজ হল না। আচ্ছা, এটা ডামি? কেন, বাজে না? বাজবে কি করে, কোনো তারের সঙ্গেই তো যোগ নেই। হাউ ইন্টারেস্টিং। দেখুন, ওপরের ওই ভেন্টিলেটরটাই দেখুন, ওখানে একটা হুকের সঙ্গে লাগানো মাত্র। অ্যাবসার্ড, খেয়ালই করিনি আগে কখনো। সত্যি খুব স্ট্রেঞ্জ, অদ্ভুত কয়েকটা ব্যাপার রয়েছে ঘরটায়। খেয়াল করেছেন, এই ঘরের ভেন্টিলেটর আর একটা ঘরের দিকে মুখ করা? মানে আর্কিটেক্ট এত খেটে খুটে কেন এমনটা করলেন? বাইরের হাওয়াই যদি না ঢোকে ঘরে, তাহলে ভেন্টিলেটরের লাভই বা কি? এটাও ওই বছর দুই আগে করানো। খুব ইন্টারেস্টিং, একটা ডামি ঘন্টার দড়ি, একটা এমন ভেন্টিলেটর যা আদতে ভেন্টিলেট করে না। মিস্টার না, আমায় কিন্তু এবার ডক্টর রয়লটের ঘরটাও একবার দেখে নিতে হবে। ডক্টর গ্রিমসবি রয়েলটের চেম্বারটা হেলেন জুলিয়ার ঘরের চেয়ে বেশ খানিকটা বড় ছিল, কিন্তু হ্যাঁ, তেমন আড়ম্বর ছিল না। একটা ক্যাম্প খাট, ছোট একটা বইয়ের শেলফ, সমস্ত টেকনিক্যাল সব বইপত্রে ভর্তি। খাটের পাশে একটা আরাম কেদারা, দেওয়ালের কাছে ঠাসা একটা প্লেন কাঠের চেয়ার, গোল একটা টেবিল, একটা বিরাট লোহার সিন্দুক, ব্যাস এই। শার্লক সবটা বেশ ঘুরে ঘুরে দেখল, পরীক্ষাও করল, তারপরে সিন্দুকের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এর মধ্যে কি? ও আমার সদ বাবার সব ব্যবসার কাগজপত্র। ও, আপনি তবে ভেতরের হাল হাকিকত জানেন দেখছি। ও, ওই একবারই মানে খুলে দেখেছিলাম বছর কিছু আগে, কাগজে ভর্তি ছিল। তা ভেতরে কোনো বেড়াল টেড়াল নেই নিশ্চয়ই? কি না, মানে এ কি অদ্ভুত কথা। কেন অদ্ভুত হবে কেন, এই দেখুন না, সিন্দুকের ওপর কি রাখা, ছোট্ট পাত্রে দুধ। না না, আমাদের এখানে কোনো বেড়াল নেই, চিতা আছে, বেবুন আছে, কিন্তু। তা অবশ্য ঠিক, চিতা তো এক প্রকার পেল্লাই বেড়াল। তবে তিনি কি দুধ দিয়ে নিজের স্বাদ মেটাবেন, খুব সন্দেহ আছে। বলেই ও কাঠের চেয়ারটার কাছটা একটু উবু হয়ে বসে পড়ল, তুই খুব করে কি যেন দেখলো ওখানে। ওকে, থ্যাংক ইউ, দ্যাট ইজ হোয়াইট সেটেল, এক মিনিট। আহা, এ তো দেখি ভারী মজার। শার্লকের নজর গিয়েছিল যাতে তা খাটের এক পাশে ঝোলানো একটা ডগ ল্যাশ বা কুকুরকে বাগে আনার চাবুক। চাবুকটা যদিও গোল করে পাকিয়ে একটা ফাঁসের মতো করেছিল। কি বুঝছো ওয়াটসন? সাধারণ চাবুক, কিন্তু এভাবে কেন ফাঁস দেওয়া সেটা মাথায় ঢুকছে না। মোটেই নর্মাল নয়, রাইট? কিন্তু কি করবে বলো, পৃথিবীটাও তো আর সরল রেখায় চলে না। আর যখন কোন চালাক নিজের ব্রেনটিকে অপরাধের দিকে নিয়ে যায়, সর্বনাশ সময়ের অপেক্ষা। যাক মিস্টার না, আমার যথেষ্ট দেখা হয়ে গেছে, এবার একটু বাইরের লনটা দেখে নি। শার্লককে এত মুখ কালো করে থাকতে এর আগে দেখেছি বলে মনে পড়ে না। লনের পুরোটা পায়চারি করে কেমন যেন ওর থম মেরে গেল, আর ওকে অমন গম্ভীর হয়ে থাকতে দেখে আমি তো ছেড়েই দিই, এমনকি মিস স্টোনারও দেখলাম একটিও শব্দ করলেন না। তারপর হঠাৎ যেন ঘোর কাটিয়ে, মিস স্টোনার শুনুন, এখন থেকে যেমনটা বলবো অক্ষ
অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাতে কি আর, ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। আপনার জীবন মৃত্যু সম্পূর্ণভাবে এর উপর নির্ভর করছে। আর একটা কথা, আমি আর আমার বন্ধু আজ রাতটা আপনার ঘরে কাটাবো। আমি আর মিস টোনার দুজনেই তো এই প্রস্তাব শুনে হ্যাঁ অবাক হয়ে লাভ নেই মিস টোনার, এমনটাই হতে হবে। ব্যাস, আচ্ছা ওই যে দূরে ওটা একটা সরাই তো? হ্যাঁ, ওটার নাম ক্রাউন। ভেরি গুড, ওখান থেকে আপনার ঘরের জানলা দেখা যায় না? অবশ্যই। ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনুন। আপনার সৎ বাবা ফিরে আপনার খোঁজ করলে জানাবেন যে আপনার খুব মাথা ব্যথা, উঠতেই পারছেন না। তারপর যেই বুঝবেন তিনি নিজের ঘরে ঢুকে পড়েছেন, অমনি আপনি আপনার ঘরের জানলার শাটারগুলো খুলে দেবেন, দিয়ে একটা লম্ব রেখে দেবেন তার উপর, ওটাই হবে আমাদের সিগন্যাল। এসব করে আপনি চুপি চুপি আপনার আগের ঘরে ফিরে যাবেন। মেরামতির মধ্যেও একটা রাত কোনো ক্রমে কাটিয়ে দিতে পারবেন তো, ধরেই নিচ্ছি পারবেন। সঙ্গে যা যা প্রয়োজন সব নিয়ে নেবেন, তারপর বাকিটা আমাদের হাতে ছেড়ে দিন। তা তো বুঝলাম, কিন্তু আপনারা কি করবেন? সেটা খুঁজে বের করব, ওই চাপা শীষের উৎস। আপনি বোধহয় বদ্ধপরিকর না বলতে পারেন? তাহলে দয়া করে বলুন প্লিজ, আমার বোনের মৃত্যুর কারণ কি? হাতে আরো প্রমাণ না পেয়ে ঠিক বলতে চাই না, অন্তত এইটুকু তো বলুন যে আমার ধারণাটা ঠিক কি না। মনে হয় না আরো মজবুত কোনো কারণ ছিল নিশ্চিত, তবে এখানে দাঁড়িয়ে আর কথা বললে বিপদ, পুরোটাই জলে না যায়। ডক্টর রয়েলটে ফেরার সময় হলো, তাই না? গুড বাই। তবে আর একটা কথা, চিন্তা করবেন না, আপনার মাথার উপর যে বিপদ ঘুরছে শীঘ্রই দূর হবে। ক্রাউনে ঘর পেতে আমাদের কোন রকম অসুবিধাই হলো না। যে ঘরটা পেলাম সেখান থেকে স্টোক মোরান স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সন্ধে হওয়ার মুখে দেখলাম ডক্টর রয়েলট ফিরলেন, দেখেই মনে হলো বেশ ক্ষিপ্ত মেজাজে আছেন। কোচওয়ানের দিকে বিচ্ছিরি কি সব অঙ্গভঙ্গি করলেন। খানিক পর গাছের ফাঁক দিয়ে দেখলাম ঘরের সব আলো জ্বলে উঠল। কি জানো ওয়াটসন, আজ একটু দ্বিধাই বোধ করছি তোমায় ওখানে নিয়ে যেতে। সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারে। কোনো কাজে কি লাগতে পারি? শেয়ার বলতে অসম্ভব সুবিধা হয়। ব্যাস তো হয়েই গেল, আমি আসছি। ওয়াটসন, ওয়াটসন, সত্যি তুমি, থ্যাংক ইউ। তুমি বিপদের কথা বলছো? ওই ঘর তন্ন তন্ন করে খুঁজে তুমি তো সবটাই বুঝে নিয়েছো শার্লক। আমি যা দেখিনি তুমি তো তা দেখেছো, তাই না? দেখেছো তুমিও, আমি হয়তো সামান্য বেশি। এই যা, ওই ঘন্টার দড়ি ছাড়া তো তেমন কিছুই দেখলাম না। কেন, ওই ভেন্টিলেটরটাও তো দেখেছো। হ্যাঁ, কিন্তু ওটা দিয়ে কি হবে? মানে একটা ইঁদুর ছাড়া আর কি গলতে পারে ওটা দিয়ে? এই ভেন্টিলেটর নিয়ে এখানে আসার আগে আমি কিন্তু বেশ খোঁজ খবর নিয়ে এসেছি। ভালো বলেছ। না সত্যি বলছেন, আমি ঠাট্টা করছি না। খেয়াল করো, হেলেন যখন প্রথম এলেন কি বলেছিলেন? যে জুলিয়া নাকি পাশের ঘর থেকে ডক্টর রয়েলটের সিগারের গন্ধ পেতেন, রাইট? তার মানে দুটো ঘরের মধ্যে নির্ঘাত একরকম যোগাযোগের ব্যবস্থা ছিল, এবং সেটা নিশ্চয়ই অতি ক্ষুদ্র কিছু একটা ছিল, নয়তো করোনারের ইনকোয়ারিতে ধরা পড়ত। তখনই আমার মাথায় এই ভেন্টিলেটরের ভাবনা আসে। কিন্তু ওখান থেকে কি বিপদ হতে পারে? কেন, কোন কিছুই খটকা লাগছে না? একটা ভেন্টিলেটর তৈরি করানো হলো, একটা দড়িও ঝোলানো হলো, এবং তারপরে একজন মহিলা যে ও ঘরে শুতো সে দুম করে মারা গেল। তোমার অদ্ভুত লাগছে না? আমি সত্যি বলছি কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না। কিন্তু ওই খাটটা লক্ষ্য করেছিলে? খাট? জীবদ্দশায় অমন খাট দেখিনি। মাটির সঙ্গে কখনো কেউ দেখেছে খাট আটকানো? অর্থাৎ জুলিয়া খাটটি নাড়ানোর সুযোগ পাননি, ওটা সর্বদা ওই একই পজিশনে থাকতে বাধ্য, ভেন্টিলেটরের নিচে আর ওই দড়ির কাছেই। শার্লক, আমার মনে হচ্ছে আমি বুঝতে পাচ্ছি তুমি কি বলছো। আমাদের হাতে তো তাহলে তেমন সময় নেই, রাইট ওয়াটসন? সাংঘাতিক একটি প্ল্যান, এবং কি সূক্ষ্ম বটে। দেখবে কোন ডাক্তার যখন অপরাধের দিকে এগোয় কি মারাত্মক হয়ে ওঠে সে, কারণ এক তো তার সে জ্ঞানটা আছে, আর দুই অসম্ভব শক্ত নার্ভও।
বামা অ্যান্ড প্রিচারের এ জগতে বেশ নাম ডাক ছিল, কিন্তু এ তো দেখছি দুকাঠি এগিয়ে। তবে ওয়াটসন, আমার বিশ্বাস আজ রাতে জবর একটা খেল দেখব, ডেঞ্জারাস একটা খেলা। তো তার আগে এসো দু বন্ধুতে পাইপে জমিয়ে শুকটান দেওয়া যাক। রাত 9টা নাগাদ গাছে ফাঁক দিয়ে দেখলাম ঘরের আলোগুলো একে একে নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার এখন দিকটা। ঘন্টা দুয়েক পেরিয়ে গেল, তারপর ঠিক 11টা বাজার মুহূর্তে মাঝের ঘরের জানলায় একটা লম্ফ জ্বলে উঠল। ওয়াটসন, ওই তো আমাদের সিগন্যাল, চলো। বেরোনোর সময় খুব কায়দা করে শার্লক সরাইখানার মালিককে বলল এত রাতে আচমকা বেরিয়ে যাওয়ার কারণ। আমাদের নাকি এক অতি পরিচিতের বাড়ি রয়েছে ওই পাশেই, এবং তার কাছ থেকে আজ রাতটা কাটানোর আমন্ত্রণ এসেছে হঠাৎ। রাস্তা যথারীতি শুনশান, ঠান্ডাও পড়েছে জমে, চোখে মুখে এসে লাগছিল বেশ। কোন রহস্য কিনারে আমরা চলেছি কে জানে, সামনে আপাতত শুধু একটা লম্ফের শিকার। কম্পাউন্ডে ঢুকে পড়লাম সহজেই, পুরনো কালের দেওয়াল, অতএব একগাদা ফাঁক ফোকর। আমরা লন পেরোলাম, পেরিয়ে যেই না জানলা দিয়ে টোপকে ভেতরে ঢুকতে যাব, কোথা থেকে একটা অদ্ভুত জীব আমাদের সামনে দিয়ে লাফিয়ে লনে এসে পড়ল। তারপর কেমন বিকৃত হাত পা নিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। চমৎকার বাড়ি কিন্তু, কি বলো? বাবুন, ভুলেই গিয়েছিলাম এই বাড়ির আজব সব জীবজন্তুর কথা। হঠাৎ মনে হলো এই রে, এবার যদি চিতাটাও লাফিয়ে ঘাড়ে ওঠে, ফলে শার্লককে দেখা দেখি যেই না আমরা পা টিপে টিপে বেডরুমে প্রবেশ করতে সক্ষম হলাম, হাঁফ ছেড়ে বাঁচলাম। শার্লক নিঃশব্দে জানলার শাটারগুলো ভেজিয়ে দিল, লম্ফটা এনে টেবিলে রাখল, তারপর আমার কানের কাছে মুখ আনল। একটা শব্দ আমাদের সর্বনাশ ডেকে আনতে পারে, কিন্তু সাবধান, আলো নিভিয়ে বসবো আমরা, নয়তো ওই ভেন্টিলেটার দিয়ে মক্কেল ডেকে ফেলতে পারে। আর শোনো, খবরদার ঘুমিয়ে পড়ো না, কারণ তোমার জীবন ওই ঘুম বা না ঘুমের উপর নির্ভর করছে। পিস্তলটা হাতে রেখো, যে কোনো সময় লাগতে পারে, রাইট? আমি ওই খাটটার ধারে বসছি, তুমি যাও ওই চেয়ারে। আমি রিভলভারটা টেবিলে রাখলাম, আর শার্লক দেখলাম সঙ্গে একটা ছড়ি এনেছিল, সেটা খাটে রাখল, তার পাশে ওই একটা দেশলাই বাক্স আর মোটা একটা মোমবাতি রাখল। লম্ফটা নিভিয়ে তারপর আমরা সম্পূর্ণ অন্ধকারে মিশে গেলাম। কতক্ষণ যে এমন ভয়াবহ আবহে আমরা বসেছিলাম খেয়াল নেই। নিঃশ্বাস বন্ধ রেখে আমরা অপেক্ষা করছিলাম কোন এক সাংঘাতিক বিপদ ঘটার। আমার বন্ধু আমার চেয়ে অল্প দূরে বসে, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছিলাম না, তবু আমি নিশ্চিত ও অতন্দ্র প্রহরীর মতো জেগেছিল। বাইরে থেকে রাত পাখিদের ডাক আসছিল, একবার তো জানলায় ভয়ানক একটা চাপা গর্জনও শুনলাম। চিতাটি যে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তাতে কোনো সন্দেহ নেই, দূরে কোথাও ঢং ঢং করে ঘড়ি সময় জানাচ্ছিল 12টা, 1টা, 2টো, তারপর 3টে পেরিয়ে গেল। আমরা অপেক্ষমান, তারপর হঠাৎ একটা ঝলক, ভেন্টিলেটর থেকে কিছুটা আলো, এসেই চলে গেল। আমরা তেল ও কোনো এক ধাতু পোড়ার একটা কড়া গন্ধ পেলাম, কেউ একটা পাশের ঘরে লম্ফ জ্বালিয়েছে। তারপর আবার সব চুপ, যদিও গন্ধটা আরো কড়া হতে লাগলো।
কতক্ষণ হবে, অন্তত আধ ঘন্টা তো বটেই। আমরা বসে রইলাম কিছু একটা শোনার অপেক্ষায়। তারপর আচমকা একটা শব্দ পেলাম, মিহি একটা শীষ। কেটলি থেকে যেন বাষ্প বেরোচ্ছে, এবং তখনই দেখি শ্যালক খাট থেকে লাফিয়ে নেমে ওই বেতে ছড়িটা দিয়ে ঘন্টা দড়িটায় অসম্ভব আঘাত করল। দেখলে ওয়াটসন, দেখলে, দেখলে তুমি? আমি তো কিছুই দেখতে পাইনি। আসলে শ্যালক যখন দেশলাইটা জানলো, আমি তখন এতটাই হতভম্ব যে কিছুই বুঝে উঠতে পারিনি প্রথমে। কিন্তু আমি একটা চাপা শীষ শুনতে পেয়েছিলাম স্পষ্ট। শ্যালক যে কিসের উপর অমন আঘাত করলো তাও বুঝতে পারলাম। তবে শ্যালকের মুখে আমি সাংঘাতিক একটা বিপদের ছায়া দেখেছিলাম। ও ভেন্টিলেটরের দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল, যেন ওখান থেকেই কিছু। আর ঠিক তখনই এমন এক আর্তনাদ কানে এলো যা সত্যি বলছি জীবদ্দশায় শুনি। একই সঙ্গে যেন ভয়, দুঃখ আর রাগ মেশান। ক্ষণে ক্ষণে তা বেড়ে চলল। অনেক পরে শুনেছি ওই চিৎকারে নাকি দূরে গ্রামেরও অনেকে ধরপড়িয়ে উঠে পড়েছিল। পিলে চমকানো সে চিৎকার বেশ কিছুক্ষণ চলার পর শেষমেশ স্তব্ধ হল। আবার নিস্তব্ধতা ঘিরে ফেলল চারপাশ। আমার চোখে মুখে তখন অসীম জিজ্ঞাসা, ইটস অল ওভার ওয়াটসন, এবং সম্ভবত শেষমেশ সব ভালোই হলো। তোমার পিস্তলটা নাও, ডক্টর রয়লটের ঘরে ঢুকবো আমরা। ধমধমে মুখ নিয়ে শ্যালক লম্পটা জ্বালালো, তারপর করিডোর দিয়ে ডক্টরের চেম্বারের দিকে এগোলাম আমরা। একবার টোকা, দুবার, কেউ ভেতর থেকে কোনো উত্তর দিল না। তখন আমরা ধীরে ওই ঘরে ঢুকলাম। আমার হাতে পিস্তল চান। ঢুকে দেখলাম টেবিলে একটা লণ্ঠন জ্বলছে তখনো, তার আলোটা গিয়ে পড়েছে ওই লোহার সিন্দুকটায় যেটা আধ খোলা পড়ে রয়েছে। পাশের কাঠের চেয়ারে বসে ডক্টর গ্রিমসবি রয়েলট, লম্বা একটা গ্রে রঙের ড্রেসিং গাউন পরা, কোলে তার সকালে দেখা সেই চাবুকটা। সিলিং এর দিকে অদ্ভুত এক দৃষ্টি দিয়ে নিথর তার দেহ। মাথার কাছটায় দেখলাম কি যেন একটা অসম্ভব শক্ত করে জড়ানো, কিরকম হলুদ রঙের আর ব্রাউন চাকা চাকা, দ্য স্পেকলড ব্যান্ড। আমি একটু এগোতেই দেখি ওই ব্রাউন চাকা চাকা জিনিসটা নড়ে উঠল, উঠে আচমকা ফনা তুলে আমাদের দিকে তাকাল। ওয়াটসন, এটা সোয়াম্প অ্যাডার, ইন্ডিয়ায় পাওয়া যায়, ভয়ানক প্রজাতি। মানুষটা কামড় খাওয়ার 10 সেকেন্ডের মধ্যে মারা গেছে। এই হয়, অন্যের জন্য গর্ত খুঁড়লে একদিন না একদিন তাতেই পড়ে মরতে হয়। প্রকৃতির নিয়ম কি করবে বলো। সে যাক, আপাতত এনাকে নিজের বাসায় ফেরত পাঠানো যাক, চল। তারপর মিস স্টোনারকে সেফ কোথাও একটা পাঠিয়ে কাউন্টি পুলিশে খবর দেওয়া যাক। এরপরে শ্যালক বেশ দুঃসাহসিক একটা কাজ নিমেষেই করে ফেলল। মৃত রয়েলটের কোল থেকে ওই ফাঁস লাগানো চাবুকটা তুলে ও খুব সন্তর্পণে সাপের মুখে পরিয়ে দিল। তারপর তাকে লোহার সিন্ধুকে পাচার করল। তারপর আর কি, যা হওয়া তাই হল। মিস টোনারকে সমস্ত ঘটনা জানানো হল। স্বভাবতই তিনি খুব ভেঙে পড়লেন। পরের সকালেই তাকে হ্যারোতে তার মাসির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হল। ইনকোয়ারি হল, এবং কি অসাধারণ তার ফল। পুলিশের মত, সাংঘাতিক এক পোষ্যের সঙ্গে খেলতে গিয়েই নাকি মৃত্যুবরণ করেছে। ফিরছি যখন আগামী দিন, শার্লকের কাছে পুরোটা শুনলাম।
প্রথমে আমি একেবারেই ভুল পথে হাঁটছিলাম। ইনসাফিসিয়েন্ট ডেটা নিয়ে কাজ করলে যা হয় আর কি। এক তো ওই জিপসিদের উপস্থিতি, তারপর অন্ধকারে ভয়ের মুখে দেখা জুলিয়ার ওই ব্যান্ড আমাকে একেবারে অন্য ভাবনায় নিয়ে গিয়েছিল। তারপর ভালো করে ঘরটা দেখে বুঝলাম ভুল হচ্ছে কোথাও একটা। সর্বনাশ যদি আসে কারো, তবে তার দরজা বা জানলা থেকে নয়। আর তখনই আমার চোখ গেল ওই ভেন্টিলেটরের দিকে, আর ওই ফলস একটা দড়ি থাকাতেও আমার বদ্ধমূল ধারণা হলো যে এটা নিশ্চয়ই অন্য কোনো কাজে ব্যবহৃত হবে। ধরো যদি কেউ চায় ওই ভেন্টিলেটর দিয়ে কিছু একটা ঢুকিয়ে দিয়ে ওই দড়ির সাহায্যে বেয়ে নামিয়ে দেবে একেবারে খাটের উপর, অর্থাৎ ওই দড়িটা একটা সেতুর মতো। আর ভাবো, খাটটাও কিন্তু মেঝের সঙ্গে আটকানো ছিল, মানে তুমি টেনে সরাতেও পারবে না। তখনই মাথায় খেলে গেল সাপের কথাটা। প্লাস আমরা এও তো জেনেছিলাম যে ডক্টর প্রায় ইন্ডিয়া থেকে নতুন নতুন প্রাণী আমদানি করতেন। এবার ভেবে দেখো না, এই বিষ তো আমাদের এখানে প্রায় কোনো কেমিক্যাল টেস্টেই ধরা পড়বে না, তাই তো? ডক্টর রয়লট ইন্ডিয়ায় অতদিন থাকার ফলে খুব ভালো করেই বুঝেছিলেন এই ব্যাপারটা। আর দেখলেই তো, একবার কামড়ালে কি দ্রুত গতিতে মৃত্যু হয় সেটাও নিশ্চয়ই ডক্টরের মাথায় ছিল যে করোনার তদন্ত করবেন তাকে অত্যন্ত ক্ষুরধার হতে হবে, নইলে বোঝা অসম্ভব শরীরের কোথায় দুটো ক্ষুদ্র দাঁত ফোটানোর ক্ষত। ওই শিশটা? হ্যাঁ, ওটার কথাও মাথায় ছিল। রয়লট নিশ্চয়ই সাপটিকে সকালের আলো ফোটার আগেই ফেরত ডেকে নিতেন ওই শিশ দিয়ে। আর ছিল দুধের লোভ, মনে আছে ওই দুধের পেয়ালা সিন্ধুকের ওপর? ওভাবেই ট্রেনিং দেওয়া হয়েছিল। আমি দিনের পর দিন যাকে মারতে চাওয়া সে হয়তো বেঁচে যাচ্ছিল, কিন্তু একদিন তো ফাঁদে পা দিতই শিকার। আমি প্রথমবার ঘরে ঢুকেই ঠাউর করেছিলাম ঠিক এমনটাই ঘটেছিল, এবং আবার ঘটত হেলেনের সঙ্গেও। রয়লটের চেয়ারটা দেখেই বুঝেছিলাম এর ওপর রোজ কেউ দাঁড়ায়, কেন দাঁড়ায়? ওই ভেন্টিলেটর অবধি পৌঁছবে বলে। তারপর যখন একসঙ্গে ওই দুধের পেয়ালা সিন্ধুক আর ফাঁস লাগানো চাবুক দেখলাম, আমার মনে আর কোনো সন্দেহই রইল না। আর ওই মেটালিক সাউন্ডটা? ওটা হলো ওই সাপ ঢুকে গেলে সিন্ধুক বন্ধ করার শব্দ। একবার যখন আমার মাথায় স্পষ্ট হয়ে গেল গোটা প্রক্রিয়াটা, আমি তৈরি হয়ে গেলাম। সাপের চাপার স্বর আমি শুনেছিলাম, আর শোনা মাত্র আলো জ্বালিয়ে প্রাণপণ আঘাত করেছিলাম ওর উপর, যার জেরে ওটা ভয়ে পালিয়ে গেল উল্টো পথে এবং ঘাবড়ে গিয়ে পাল্টা কামড় বসালো মনিবের ওপরেই। আমার বেতের ঘা খেয়ে এমনি খেপে গিয়েছিল, ফলে ফেরত ভেন্টিলেটর দিয়ে উঠে প্রথম যাকে পেল তাকেই দিল সমস্ত বিষ। ফলে তুমি বলতেই পারো ডক্টর গ্রিমসবি রয়লটের মৃত্যুর জন্য আমি একরকম দায়ী, তবে তাতে আমার অন্তরে বিন্দু মাত্র দংশন হবে না। কি বলো? What's up?